সঁচাকৈয়ে আশা করা ধরনে জালত পড়ছে না নকল সোণ আর জালনোটর সরবরাহকারী না কেবল প্রসারতা সীমাবদ্ধ আনন্দ মিশ্রর অভিযান? বাতরির ধুমুহাত কিছু তলপরা জুনমণি রাভার মৃত্যুর ঘটনা নিশ্চয়কৈ আপনার মনত আছে। জুনমণির মৃত্যুয়ে পোহরলে আনিছিল লক্ষিমপুরত চলি থকা নকল সোণ আর জালনোটর বৃহৎ সাম্রাজ্যর কথা। পোহরলে আনিছিল আরক্ষী আর সরবরাহকারীর মাজত থকা গোপন বুঝাবুঝির কলা অধ্যায়। জুনমণির মৃত্যুর পাছতে সমগ্র রাজ্যজুড়ে প্রতিবাদর ঢৌ, রাইজর তীব্র প্রতিবাদ, অসন্তুষ্টির মাজতে প্রশাসনে সমগ্র বিষয় তদন্ত করিবর বাবে আর রাইজক আশ্বস্ত করিবলে লক্ষিমপুরত এসপি হিসাবে নিযুক্তি দিছিল আইপিএস আনন্দ মিশ্র। ইতিমধ্যে নিজের কর্মর দ্বারা সকলোরে আগত নিজের যোগ্যতা প্রমাণ করা আনন্দ মিশ্রয় কানপাতি লৈছিল লক্ষিমপুরের গধুর দায়িত্ব। যোগদান করে লক্ষিমপুরত আনন্দ মিশ্রয় আরম্ভ করেছিল একশন, ঠায়ে ঠায়ে চলিল আরক্ষীর তীব্র অভিযান। আনন্দ মিশ্রর ভয়ত থানাত ভিড় করেছিল জালনোট সরবরাহকারী আর নকল সোণর ব্যাপারী। আরক্ষীর জালত পড়েছিল কলা ব্যবসায়ী জড়িত মাস্টার মাইন্ড আজগর আলীসহ কেবাটাও কুখ্যাত ব্যবসায়ী। কিন্তু বিগত সময়ছোৱাত লক্ষিমপুরত কিমান সফল হল এসপি আনন্দ মিশ্র? বিগত কিছু সময় থাকা অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এসপি আনন্দ মিশ্রর। এই বিবৃতি অনুসরি বঙালমরা, লালুক, দলহাট আর নাওবৈশা আরক্ষীর চলেছিল তীব্র অভিযান। আর এই অভিযানের সময়তে 18 মেয়ের পর 27 মেলে গ্রেপ্তার করা হয় 62টা নকল সোণ আর জালনোটর ব্যাপারী। 25 মেত আরক্ষীয়ে জব্দ করে 7টা নকল সোণ প্রস্তুত করা ব্লক আর এটুকুরা নকল সোণ। 26 মেত 2.4 কেজি নকল সোণ জব্দ করে আরক্ষী। 27 মেত আরক্ষীয়ে জব্দ করে 26.6 কিলোগ্রাম নকল সোণর নাও আর মূর্তি। রাইজর আশা আনন্দ মিশ্রহে উৎখাত করিব পারিব কলা সাম্রাজ্য, বন্ধ করিব পারিব আরক্ষী আর কলা ব্যবসায়ীর মাজত চলি থাকা অবৈধ ব্যাপার। আনন্দ মিশ্রই রাইজর আশা বাস্তবত পরিণত করিবর বাবে লৈছে পণ। কেবল কথার ফুলজারিয়ে নহয়, কামেরে নিজের দক্ষতা প্রকাশ করেছে জনপ্রিয় আইপিএস বিষয়া এসপি আনন্দ মিশ্রই। বর্তমানে লক্ষিমপুরের বিভিন্ন ঠাই আরক্ষীয়ে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে অব্যাহত রাখিছে তেওঁলোকৰ তীব্র অভিযান। কিন্তু লক্ষিমপুরত থাকা কলা সোণর সাম্রাজ্য আনন্দ মিশ্র বাহিনীয়ে কেনেদরে নিঃশেষ করব সে সময়ত কিন্তু লক্ষণীয় হব। লক্ষিমপুরের হাসিনুর আলমের রিপোর্ট, এনবি নিউজ।